আছে আমাদের স্টুডেন্ট আসাদুজ্জামান ভাই, উনি আমাদের সাথে আছে। আমাদের নতুন স্টুডেন্ট, উনি আমাদের এখানে ভর্তি হয়েছেন। অ্যাডমিশন 2 মাস হলো উনি আমাদের এখানে ভর্তি হয়েছেন। তো আসাদ ভাই, আপনি প্রথম কাজটা কখন পান? কমাসের বেলা পান? প্রথম কাজটা পাই হলো আপনার 1 মাস, 1 মাস 16 দিন কি 17 দিনের মাথায়। এক মাস 17 দিনের মাথায় আপনি হলো আপনার প্রথম কাজ পান, মানে আমাদের এখানে অ্যাডমিশন নেয়ার 1 মাস 17 দিনের মাথায় আপনি আপনার ফার্স্ট জব আপনি ফাইবার থেকে পান। তারপরে এ পর্যন্ত আপনি টোটাল কতগুলো কাজ আপনি কমপ্লিট করেছেন ফাইবারে? পর্যন্ত টোটাল আমার কাজ কমপ্লিট হয়েছে, কমপ্লিট করে জমা দিয়েছে হলো 5টা। আচ্ছা, তার ভিতরে 6, মানে টোটাল 6টা কাজের ভিতরে 1টা কাজ ক্যান্সেল হয়েছে, আর 5টা কাজ কমপ্লিট করে জমা দেওয়া, আর 1টা কাজ রানিং, আচ্ছা, আর তার ভিতরে এই আর 1টা কাজ। একটা কাজ আসলো, মানে আপনার একটা কাজ রানিং চলছে, তার পিছনে আজকে আবার, আজকে মানে আবার দুটো কাজ ঢুকে যায়, তাই তো? দুটো কাজই বলতে কি, প্রথম কাজটা মানে যেহেতু মাইলস্টোন হিসাবে নেওয়া, তো প্রথম কাজটা কমপ্লিট করে দিয়ে সেকেন্ড কাজটা নিব সেকেন্ড আর কি, কাজটা হাত দেয়। আচ্ছা, তার মানে আপনার, এভাবে তার সাথে কন্ট্যাক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একটুখানি পেজে যান, আর্নিং পেজে একবার যাতে দেখে আপনি কতটা আর্নিং করেছেন টোটাল। একদম নিচে যান, দেখি একটু, দেখি নিচে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি হলো প্রথম পানটা কাজ, প্রথম কাজটা পান হচ্ছে আপনি হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখে, তাই তো? $11.20 সেপ্টেম্বরের 26 তারিখে। তারপরে হচ্ছে, তারপরে আপনি হচ্ছে, তারপরে আপনার হলো কিছু ছোট ছোট কিছু কাজ চলে আপনার, তো সেই কাজের পর হচ্ছে, তারপরে দেখেন আপনার $32, $4, $8, $4, আবার $80, আবার $32, আবার $8, উপর দিকে যান, আবার 32, 59, আবার 59, 16, 16, ওইটা 32, মূলত 40। এখানে উইথড্র করা হয়েছে, তো ব্যালেন্স যখন যোগ হয় তখন ওটা আর কি একসঙ্গে আসে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি আপনি, মোটামুটি এ পর্যন্ত আপনার, তাহলে আপনি উইথড্র করছেন কত টাকা, কত কত ডলার? $60, আচ্ছা, আপনি টোটাল এখন আপনার হচ্ছে ওদিকে $60 উইথড্র করেছি, বর্তমানে ব্যালেন্স আছে $32, $32 একশো আপনার ডলারের ব্যালেন্স কাজ আছে। একটা রানিং। আচ্ছা, ব্যালেন্স আছে এখন আপনার, আপনার হচ্ছে বর্তমানে $32। আপনার হাতে, হাত থেকে দুটো দুটো কাজ রানিং আছে, তাহলে 100, আর একটা নতুন একটা কাজ পেয়েছেন $178। আবার এই বায়ারটা কি আপনার সাথে কি আপনার মানে আরেকটা কাজ দেবে বলেছে, যে বায়ারটা আজ কাজ দিল? হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে সেভাবে চুক্তি, নেক্সট কাজটা ও আমাকে দিয়ে করাবে বা আমার করতে হবে, কিন্তু প্রথম স্টেপে যেহেতু তার সঙ্গে প্রথম, সেহেতু বিশ্বস্ততার কারণে আমি ওকে বলছি যে আগে আপাতত এটা করি, যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে আমরা এই কাজটা পুরোপুরি ভাবে করি, তারপরে আমরা নেক্সট কাজে হাত দিব, কারণ এর ভিতরে যদি কোনো ধরনের কোনো মিস্টেক থাকে বা কোনো কিছু যদি সংশোধন করতে হয় আমরা সময় নিয়ে করতে পারবো সেইভাবে। ওকে ওকে, তার মানে আপনার, আপনি যেভাবে এগোচ্ছেন আসাদ ভাই, আপনার এগোটা ঠিক আছে, তাও অল্প অল্প ভাবে এগোই আমরা, অল্প অল্প ভাবে এগোলে কি হবে, আমরা অনেক বড় খেলোয়াড়, মানে অনেক লং টাইম আমরা চলতে পারবো। আমরা কখনো যে একেবারে যে $1,000, $2,000 স্ক্রিনশট দেবো না, ঠিক আছে? কেন দেবো না, কারণ আমরা আস্তে আস্তে যাব, আস্তে আস্তে আমরা অনেক, মানে অনেকক্ষণ ধরে আমরা মানে মার্কেটের টিকার, মানে টিকে থাকবো, মানে যাতে আমাদের কেউ আউট না করতে পারে, অনেকক্ষণ ধরে আমাদের ম্যাচ খেলে যাবো। তো খুব ভালো, আপনি এভাবে আপনি কাজ করুন আপনি। আচ্ছা, আপনার, আপনি টোটাল এক্সপেক্ট আর্নিং করে $222, তাই তো টোটাল আপনার আর্নিং? টোটাল আর্নিংটা হলো আমার, যেহেতু এখানে মাস ওয়াইজ আছে, তো সেহেতু আমার টোটাল আর্নিংটা হলো আছে আপনার ওদিকে আছে $91, আর এখনো 100, মানে $91টা আমার মূল এখন ধরতে হবে, যেহেতু আমার $100 এখনো রানিং, আচ্ছা, তো আমার এখনো ব্যালেন্স। আপনার এই যে ভর্তি হওয়া থেকে, আমাদের এখানে ভর্তি হওয়া থেকে এই পর্যন্ত আপনার টোটাল আর্নিংটা একটু বলুন, টোটাল আর্নিং হলো আছে আপনার যেটা আমার পেন্ডিং এ আছে। পেন টোটালটা একদম টোটাল পেন্ডিং আচ্ছা, সবকিছু টোটাল নিয়ে। পেন্ডিং দিয়ে হলো গিয়ে আছে আপনার $192। আচ্ছা, $192, তাই তো? টোটাল আর্নিং আপনার জি জি এই এই মানে এখন আমাদের এখানে ভর্তি হওয়া থেকে এই অবধি টোটাল আর্নিং হচ্ছে আপনার $192। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আপনার হচ্ছে উইথড্রল, আর ঠিক আপনার হচ্ছে যেটা $32টা নিয়ে, হ্যাঁ, না না, ওটা দিয়ে হলো আপনার $222 সেটাই ডলার বলছি, $232টা নিয়ে হচ্ছে আপনার, $32টা আমি ধরি, তো $32টা এটা তো আমাদের, আপনি তো পাবেনি,
তো 32 জনটা নিয়ে টোটাল আপনার আর্নিং হচ্ছে 222 ডলার। বাহ, খুব সুন্দর। আপনার 2 মাসে আপনি এখানে 222 ডলার আপনি রোজগার করেছেন, খুব ভালো। আর তারপরে আপনার হাতে একটা দুটো বড় প্রজেক্ট, এবং আপনার হাতে একটা মানে তিনটে বড় প্রজেক্ট বলতে গেলে আপনার এখন হাতে আছে, যেগুলো আপনি কমপ্লিট করলে আপনার একটা ভালো অ্যামাউন্ট একটা রোজগার হবে, খুব ভালো। তো বলুন আমাদের আপনার এই যে আপনি মানে আমাদের এখানে ভর্তি হওয়ার পর যে যে আপনি সাকসেস পেলেন, এই যে আপনি সফলতা পেলেন, এখন এটার প্রতি আমার আপনার অনুভবটা বলুন, আপনার অনুভবটা কেমন? অনুভব বলতে কি, আসলে কষ্টের পরে যখন কোনো কিছু পাওয়া হয় তখন সে আনন্দটার কোনো শেষ থাকে না। অবশ্যই আর সব থেকে বড় ব্যাপার হলো যখন হেজিটেশনে থাকি বা যখন হাতে কাজ থাকে না, কাজ শেষ করে কাজ জমা দিই, তখন নিজের ভিতরে একটা মানে কাজ করে একটা জিনিস, সেটা হলো এই যে হয়তো কিছু মিস করতেছি। যেমন হলো কাজের ভিতরে থাকলে ভালো লাগে, কিন্তু কাজ ছাড়া যখন থাকি তখন দেখা যাচ্ছে জিনিসটা ভালো লাগে না, অবশ্যই অবশ্যই ঠিক আছে। আর যেহেতু ছোট ছোট পায়ে আগাচ্ছি, অবশ্যই ছোট ছোট পায়ে আগান, অনেক অনেক দূর এগোতে পারবেন। ইনশাল্লাহ এবার হচ্ছে সকলের বড়, দোয়া যদি হ্যাঁ সাথে থাকে অবশ্যই পারবো। অবশ্যই, এবার যে বড় কাজ হলো অর্ডার হলো সেটা সেটা আপনি পেয়ে যাবেন, পাবেন। সেটা হচ্ছে আপনাদের কাজ করেন, কষ্ট করেন, দেখবেন একদিন বড় বড় অর্ডার তুলতে পারবেন, বড় বড় কাজ পাবেন। কষ্ট করে এগোতে হবে। আমি চাই সবাই, আমাদের আমাদের সবাই স্টুডেন্ট, আমরা স্টুডেন্টদেরকে সবসময় কষ্ট করা শেখাই, যে কষ্ট করে এগো বাবা, কষ্ট করে এগো, অনেক দূর যেতে পারবে। কষ্ট ছাড়া এগোলে, ফ্রিল্যান্সিং হলো কষ্টের লাইন। এখানে এসে আসলে কষ্ট করতে হবে, রাত্রে ঘুম ঘুম ত্যাগ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, নিজেকে প্রোডাক্টিভ বানাতে হবে, কাজ করতে হবে, কাজ করে মানসিকতা রাখতে হবে, তাহলে তবেই দেখবে তুমি ফ্রিল্যান্সিং লাইনে উন্নতি করতে মানে কিছু করতে পারবে। তো এবার একটু আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন, জাতির উদ্দেশ্যে আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে কিছু বলুন। প্রথমত আমি যে কথাটা বারবারই বলে থাকি সেটা হলো এই যে চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। একদম যদি একদম, আমার কারণ টার্গেট আপনি থাকে, আপনি যখন আমাদের এখানে আসেন, আপনি কিন্তু খুবই একটা ফার্স্টেশনের মধ্যে ছিলেন, মানে আপনার সামনে কিন্তু একটা পুরো অন্ধকার ছিল, তাই তো আসাদ ভাই? হ্যাঁ সত্যি কথা বলতে কি, আমি ফ্রিল্যান্সিংটাকে একদম প্রফেশনালি নিয়ে নিছি। এর কারণ হলো যেহেতু বেকার ছিলাম, আমার আর্নিং এর দ্বিতীয় কোনো ওয়ে ছিল না, জব ছেড়ে দিছিলাম, সেহেতু এটাকেই আমি প্রফেশনাল ভাবে নিয়ে নিছিলাম, যেটা আমি আপনাকে এবং রাজু ভাইকে বরাবরই বলে আসছি। আর সব থেকে বড় বিষয় হলো এই যে যদি কেউ এটাকে প্রফেশনাল ভাবে নেয়, আমি মনে করি যদি কেউ এটাকে প্রফেশনাল ভাবে নেয় তাহলে অবশ্যই 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 এখান থেকে সে সাকসেস হবে। অবশ্যই কিন্তু যদি এখানে সে প্রফেশনাল ভাবে যদি এটাকে না নেয় তাহলে হয়তো সে সাকসেস হবে না, তা না, পারবে কিন্তু সেই সফলতাটা আসবে না। আর সেক্ষেত্রে যখন আসবে না তখন অবশ্যই এখানে সমস্ত দায়ভার গুলো পড়ে হলো ট্রেনার যারা আছে, শিক্ষক যারা আছে তাদের উপরে। একদম আমি একদম বলবো সবাইকে উদ্দেশ্য করে, যদি আমরা ফ্রিল্যান্সিংটাকে প্রফেশনাল ভাবে নিতে পারি তবে ইনশাল্লাহ সাকসেস এখান থেকে আসবেই। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আপনাকে অনেক শুভকামনা রইল, আপনি এভাবে একই যান, একদিন আপনি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের দুইজনের সহযোগিতা থাকলে অবশ্যই অবশ্যই সামনে আগাতে পারবো। আর সর্বশেষ কথা একটাও বলি, সেটা হলো এই, আমাকে হয়তো ছেড়ে যাবেন কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে যাব না। অবশ্যই, আমাদের মাত্র এখান থেকে শুরু হলো আপনার জার্নি।